বৃহস্পতিবার বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কাকুলি গুপ্ত তা পিডব্লিউডি এর ইঞ্জিনিয়ার ইরিগেশনের আধিকারিকদের নিয়ে শহর বর্ধমান সংলগ্ন কৃষক সেতুর পার্শ্ববর্তী এলাকা পরিদর্শনে যান। তিনি জানান, মূলত তারা ওই এলাকার সৌন্দর্যায়নের লক্ষ্যেই এসেছিলেন। পাশাপাশি কৃষক সেতুর পাশেই দ্বিতীয় একটি ব্রিজ করার বিষয়ে খতিয়ে দেখেন। পরবর্তী ক্ষেত্রে পিডব্লিউডি এর ইঞ্জিনিয়ার ও ইরিগেশনের সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তিনি আরও জানান, 16 নম্বর ওয়ার্ডে একটি বৈদ্যুতিক চুল্লি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আজকে আমরা একটা বিউটিফিকেশন সহ কিছু কাজ করার জন্য মানসিকতা নিয়ে এসেছিলাম, কিন্তু এখানে এসে আমরা জানতে পারলাম, আমরা এসেছিলাম একসাথে, আমাদের সাথে সবাই এসেছেন, অর্থাৎ পিডব্লিউডির পক্ষ থেকে এবং আমরা ইরিগেশনের পক্ষ থেকে, আমাদের কাউন্সিলর রয়েছেন 14 নম্বরের, তার সঙ্গে রাসবিহারি হালদার, আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা রয়েছেন, সবাই এসছেন। আমরা এখানে দেখছি নতুন ব্রিজের জন্য একটা জায়গা রয়েছে অলরেডি, সেই জায়গাটাকে আমরা যেটা ভাবনা নিয়ে এসেছি সেটা আমরা এই জন্য আমরা সাকসেস হতে পারছি না যে নতুন ব্রিজের জায়গাটা কতটা লাগবে, সেটা যতক্ষণ না আমরা দেখব ততক্ষণ আমরা কার্যকরী করতে পারছি না আমরা যেটা ভাবনা নিয়ে এসেছি। তো সেক্ষেত্রে আমরা ওনাদের সাথেও আলোচনা করলাম যে ভবিষ্যতে আমরা যাতে এই এলাকায় কিছু মানুষের জন্য কিছু কাজ করতে পারি। আমরা যেমন বিডিএ চেয়ারম্যান চেয়ারে বসার পর থেকে আমরা সমস্ত এলাকায় প্রত্যেকটি ওয়ার্ডে আমরা নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে রাস্তাঘাট, তেমন 1 নম্বর 2 নম্বর যে সমস্ত বিডিএর মানে এরিয়া রয়েছে সব জায়গায় আমরা কিছু উন্নয়ন করার জন্য আমরা প্রত্যেকটি জায়গায় যাচ্ছি, দেখছি। সেইভাবেই আমরা আজকে সদরঘাট ব্রিজের পাশে এসেছিলাম, যেখানে পিডব্লিউডির পক্ষ থেকে জানানো হলো এটা অনেকটা জায়গা নতুন ব্রিজের জন্য লাগবে। তারপরের ভাবনা চিন্তা আমাদের পরে করতে হবে, যেটা আমরা এখনই ভাবছিলাম সেটা কিছুদিন পরে হয়তো আমরা ভাবতে পারবো। সবাই একসাথে যাতে আমরা বর্ধমানের উন্নয়ন এবং সব স্বপ্ন যেটা আমরা দেখছি যাতে আমরা সবাই একসাথে কার্যকরী বা বাস্তবে রূপ দিতে পারি সেই চেষ্টা করব। আমাদের সঙ্গে সবাই রয়েছেন উপস্থিত, আমাদের কাউন্সিলর রয়েছেন, আমরা সবাই মিলে আগামী দিনে পরিকল্পনা করে এগোবো। তেমনি পাশাপাশি চুল্লির পাশে যে রাস্তাটা রয়েছে ওটা ইরিগেশনের রাস্তা, ওনাদের অনুমতি নিয়ে আমরা ওই রাস্তাটা আগামী দিনে পিচ করব, যাতে চুল্লিটার সাথে সাথে সব কিছু সুযোগ সুবিধা, গাড়ি যাওয়ার সুযোগ সব কিছু হয়, মানুষ উপকৃত হবেন বলে আশা রাখি। আমরা সবাই সরকারি জায়গায় আছি, সরকারের টাকা আমরা যৌথভাবে যাতে খরচ করতে পারি একটা পরিকল্পনা নিয়ে, সেই জন্য আমরা সবাই একসাথে এখানে এসেছি। ওই স্থানে যাওয়ার জন্য যে কাঁচা রাস্তা আছে সেটি ইরিগেশন ডিপার্টমেন্টের, সেটি পিচের রাস্তা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিন তার পরিদর্শনকালে এছাড়াও উপস্থিত ছিলেন কাউন্সিলর রাসবিহারী হালদার এবং কাকুলিদি এসেছিলেন এবং পিডব্লিউডি আধিকারিক ইরিগেশন আধিকারিক এসেছিলেন, কীভাবে ডেভেলপমেন্ট করা যায় পিডিএ যে এরিয়া দামোদরের পাশে সেটা দেখতে এসেছিলেন। দেখলেন না বিডিএ প্রচুর কাজ করছে, পরিকল্পনাও নিয়েছে, বিভিন্ন বিডিএর যে এরিয়া শহর এবং বিভিন্ন ব্লক যে আশেপাশে আছে সকলকে সৌন্দর্যায়ন করা, ডেভেলপমেন্ট করা, ইতিমধ্যে এটি 5 কোটি টাকা ব্যয় বৈদ্যুতিক চুল্লি তারা পরিকল্পনা নিয়ে ফেলেছে, কিছুদিনের মধ্যেই শুরু হবে। ধন্যবাদ জানাই বিডিএকে, খুব ভালো কাজ করছে। পাশাপাশি চুল্লি একটা হতে চলেছে, হ্যাঁ, বৈদ্যুতিক চুল্লি, এর ফলে দক্ষিণ দামোদর বর্ধমান 1 নম্বর ব্লক 2 নম্বর ব্লক শহরের সমস্ত মানুষ এটা সুবিধা পাবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।